हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से कैंडिडेट्स इंटरव्यू देके आ रही हैं। इनसे पूछेंगे इनसे बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया। तो मैडम अपना नाम क्या है? हमारा नाम सुमना पोड़े। अच्छा, अपनी कोथा थेके एसेछी? घाटाल थेके एसेछी, पश्चिम मेदिनीपुर। अच्छा, तो अपना ऑनर्स की छिलो? आमार जियोग्राफी ऑनर्स छिलो। आपनी बोलबेन आपनाके जियोग्राफी ऑनर्स थेके की की क्वेश्चन करेछे? आमाके मेनलि प्रथमे ढुकतेई स्यार जिज्ञेस करेछिलेन, आमार दुजन स्यार छिलेन एकजन मैम छिलेन। मैम प्रथमे आमार सबजेक्ट जिज्ञेस करेछिलेन बा आमि कोथा थेके एसेछी। एर घाटाल बोलतेई आमार भूगोल जेहेतु ছিল, ম্যাম বললেন ভূ মেন ঘাটালের ভৌগোলিক সমস্যাটা কি, এর উপরেই তারপর আমাকে ডেমো দিতে বললেন। বলে তুমি কোন সাবজেক্ট থেকে ডেমো দিতে চাও, দিয়ে তোমার পছন্দ মতো দাও, দিয়ে তারপর বললেন ভূগোল থেকে দিতে পারো। আমি বললাম হ্যাঁ ভূগোল থেকেও দিতে পারো। বললেন না, তুমি তুমি যেটা পছন্দ করে এসছো সেটাই দাও। দিয়ে আমি ত্রিভুজের উপর পড়ালাম। দিয়ে তারপর কে ম্যাম ওইখান থেকে কিছু কেমন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন। আপনি জিকে স্টাডি মাস্টার তো রেগুলার ফলো করেন, আপনি তো জিকে স্টাডি মাস্টার থেকে আপনি আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, ওদেরকে একটাই বলতে চাইবো, ভয় পাওয়ার কিছু নেই। আমরা মানে প্রথমে অনেক টেনশন নিয়ে আসি, বা আপনাদের এই ভিডিওটা আমি রেগুলার দেখি, যে সেখান থেকে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি বা আমার ভয়টা অনেকটা ভেঙে গেছে। কিছু নেই, ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে আসো, সব ঠিক হবে। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকেও। আপনি পূর্ব মেদিনীপুর থেকেন, লেকিন অ্যাপ্লাই আপনি হাওড়াতে করেছেন? হ্যাঁ, অ্যাপ্লাই হাওড়াতেই করেছি। আচ্ছা, তো আপনার অনার্স কি ছিল? আমার ম্যাথমেটিক্স অনার্স। আচ্ছা, ম্যাথমেটিক্স অনার্স ছিল। তো আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে আপনার সাবজেক্ট থেকে কি কোশ্চেন করেছে? আমাকে সাবজেক্ট থেকে আমি ভগ্নাংশ পড়িয়েছিলাম, সেখান থেকে বলছে যে ভগ্নাংশের একটা নাম ভগ্নাংশ দিলেন, দিয়ে বললেন এটা কী ভগ্নাংশ বলছে, আর এমনি একটা নাম্বার দিচ্ছেন স্থানীয় মান, তার প্রকৃত মান কত হবে ওটা জিজ্ঞেস করেছিলেন। তো মোটামুটি আপনাকে কত তো কোশ্চেন করেছে? এটা করেছে আর বাংলা থেকে দু চারটা করেছে, ইংলিশ থেকে করেছে। আচ্ছা, তো কী কী কোশ্চেন করেছে আপনাকে? ইংলিশ থেকে প্রোনাউন কাকে বলে একটা এক্সাম্পল দিন। আচ্ছা, তারপরে প্রোনাউনের একটা এক্সাম্পল দিন, আর একটা গ্লোব দেখিয়েছিল জিওগ্রাফি, ওটা থেকে কলকাতাটা কোথায় সেটা দেখাতে বলছে, আর বাংলা থেকে উৎস বর্ণ কী কী এইগুলোই জিজ্ঞেস করলেন। আচ্ছা, আর তেমন কিছু জিজ্ঞেস করেন। তো আপনি ইন্টারভিউতে স্যাটিসফাইড? হ্যাঁ, স্যাটিসফাইড। আচ্ছা, একটা সিচুয়েশনাল কোশ্চেন যে ওখানে আপনাকে জিজ্ঞেস করেছে, কিটা বলুন? একটা সিচুয়েশনাল কোশ্চেন ইয়া টাফ কোশ্চেন যে ওখানে আপনাকে জিজ্ঞেস করেছে? না, এমন কোনো টাফ জিজ্ঞেস করেন। আচ্ছা, আর একটা ইজি কোশ্চেন যে আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন? হ্যাঁ, ওয়ান ওয়ার্ডে যে উত্তর দিয়ে দিয়েছি। কী কোশ্চেন ছিল? তো বলছেন যে প্রোনাউন কাকে বলে। আচ্ছা আচ্ছা, ওইটা বললাম, একেবারেই বলে দিলাম। তারপরে প্রোনাউনে হি ইজ এ ভেরি গুড একটা এক্সাম্পল বলছিল, গুডটা কি, গুড একটা অ্যাডজেকটিভ, এই স্কুলেই জিজ্ঞেস করছি। তো আপনি ইন্টারভিউতে স্যাটিসফাইড? হ্যাঁ, স্যাটিসফাইড। আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার 7 ছিল। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তো ম্যাডাম আপনার নাম কি আছে? মধুরিমা বিশ্বাস। আচ্ছা, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো অ্যাপ্লাই আপনি হাওড়াতে করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে ভ্যাকেন্সি ছিল না। আচ্ছা আচ্ছা, তো আপনার অনার্স কি ছিল? আমার অনার্স ছিল না, আমার বায়োলজিক্যাল সায়েন্সের উপরে ডিগ্রি ছিল, গ্রাজুয়েশন। আচ্ছা, তো আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে আজকে হচ্ছে প্রথমত একটা বোর্ড ওয়াক করতে বললো, জিজ্ঞেস করলো যে কোন থেকে মানে কোন ক্লাস থেকে করাতে চাইছো, তো তার উপরে আমি একটা বোর্ড ওয়াক করেছি। আর তারপরে কিন্তু আর জিজ্ঞেস করেছিল মানে ওই কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল আমার সাবজেক্টের উপরে, আমার যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স তো তার উপর থেকে কিন্তু কিছু কোয়েশ্চেন্স আমাকে করেছিল, তো দু তিনটা কোয়েশ্চেন বাস। আর যেটা ধরুন পারছি না মানে সেটা কিন্তু ওনারা ধরিয়ে দিচ্ছেন খুব ভালোভাবে, মানে এটা কি হতে পারে এরকমভাবে হচ্ছে ওনারা কিন্তু ধরিয়ে দিচ্ছেন, তখন চট করে কারণ জানা থাকলে মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা আছে। আপনি ডেমোটা দেখাছিলেন ওই সময় আপনাকে ওই টপিকের উপরে যে কোশ্চেন করেছিল? না, হ্যাঁ আমাকে ওই টপিকের উপরেই কোয়েশ্চেন করেছে যেটা আমি ডেমো দেখিয়েছি। কি কি কোয়েশ্চেন করেছে? আমি যেমন ডেমো দেখিয়েছি নিউট্রিশনের উপরে, তো নিউট্রিশন থেকে আমাকে কোয়েশ্চেন করছিল কি কি অ্যানিমাল নিউট্রিশন কি হতে পারে, প্ল্যান্ট নিউট্রিশন কি, এরকম এই কোয়েশ্চেনগুলো। আপনি ইন্টারভিউতে স্যাটিসফাইড? হ্যাঁ। আচ্ছা, টেবিল নাম্বার কত ছিল আপনার? 202। আচ্ছা, যদি আপনাকে আর বেশি সময় ওখানে দিত তো আপনি কি কি করতেন?
তো ওই বোর্ড ওয়ার্কটা যে করছিলাম সেটা আরও মানে মানে ডিটেলসে করতাম, ইলাবোরেট করতে পারিনি, শর্টে জাস্ট করেছি। ওনারা বেশি কিছু লেখার বা বেশি কিছু ইয়ে করার আমি করতে যাচ্ছিলাম, ওনারা বললেন না বসে পড়ুন, তারপরে কোয়েশ্চেন করছিলেন। আপনি জিজ্ঞাসাটি মাস্টার থেকে আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে কি বলতে চাইবেন? ফলো করতে থাকো, তাহলে হচ্ছে যে মানে মোটামুটি কী ধরনের কোয়েশ্চেন করছে সেই একটা আইডিয়া হবে, কারণ ডিফারেন্ট পিপল ডিফারেন্ট কোয়েশ্চেন, কারোর কিন্তু সেম হচ্ছে না। মানে যেমন বোর্ড ওয়ার্কটা অনেকেরই কিন্তু সাবজেক্ট ওয়াইজই বোর্ড ওয়ার্কটা হচ্ছে, যে কোনো জায়গা থেকে করতে পারছো না, তো সাবজেক্ট ওয়াইজ বোর্ড ওয়ার্ক করতে বলছে যে যার যার ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট, তাহলে এখান থেকে হলে না সবাই একটা আইডিয়া পাবে, তো তার জন্য ফলো করতে পারো সবাই। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ।